স্বাগতম বিৰতিৰ পাছত আজমলৰ যি বিতৰ্কিত মন্তব্য সেই বিতৰ্কিত মন্তব্য ইতিমধ্যে আমি বিৰতিলৈ যোৱাৰ পূৰ্বে শুনালো এতিয়া তাৰ প্ৰতিক্ৰিয়া স্বৰূপে বিভিন্নজনে বিভিন্ন ধৰণে প্ৰতিক্ৰিয়া দিছে আৰু সেই প্ৰতিক্ৰিয়া দিছে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱায়ো আমি আগবঢ়াম কি কৈছিল মন্ত্ৰীগৰাকীয়ে অসমীয়া জাতিৰ কাৰণে দুৰ্ভাগ্য যে আজি বদৰুদ্দিন আজমলৰ দৰে মানুহে এনেকুৱা ধৰণৰ কথা ক'ব পৰা হ'ল আমি বিশেষকৈ সনাতন সভ্যতাক বিশ্বাস কৰা মানুহে নিশ্চয়কৈ কালি অত্যন্ত লাজ পাইছো এনেকুৱা মানুহ যে অসম ভূমিত আছে অসম ভূমিতে থকা নহয় যে অসমৰ ভূমিৰ পৰা তেওঁ অসমক প্ৰতিনিধিত্ব কৰি লোকসভাত সাংসদ হৈ আছে তাতকৈ লাজৰ কথা আমাৰ কাৰণে একো হ'ব নোৱাৰে এনেকুৱা এজন মানুহ যোনে ভাৰতবৰ্ষৰ সংস্কৃতিৰ কথা নাজানে ভাৰতীয় সভ্যতাৰ কথা নাজানে সনাতন সভ্যতাৰ কথা নাজানে আৰু হিন্দু সম্পৰ্কে এনেকুৱা ধৰণৰ তুচ্ছ তাৎসল্য মন্তব্য কৰিছে যি কোনো কাৰণতে ক্ষমাৰ যোগ্য নহয় গতিকে মই বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক অনুৰোধ কৰিম যে তেখেতে অকণমান ভাৰতীয় সভ্যতা পঢ়ক হিন্দু সংস্কৃতি কি বস্তু পঢ়ক তেতিয়া অন্তত তেওঁলোক অন্তত কিবা কথা কিবা জানিব পাৰিব তেওঁ হয়তো সেই ধৰণৰ এক সাম্প্ৰদায়িক বিষয়বস্তুৰ মাজত সোমাই বা এক এনেকুৱা ধৰণৰ যিখিনি ইছলামৰ আটাইতকৈ বেয়া পাৰ্ট সেই পাৰ্টখিনি চাগে তেওঁ দেখিছে সেই পাৰ্টটোৰ লগতে তেওঁ জড়িত হৈ আছে মই নাভাবোঁ তেওঁ কেনেকৈ মৌলানা বা কেনেকৈ ধৰ্মগুৰু বুলিয়েই ৰাইজৰ মাজত প্ৰচাৰ কৰি ফুলে কোনো ধৰ্মৰ ধাৰ্মিক মানুহে এনেকুৱা ধৰণৰ কথা ক'ব নোৱাৰে প্ৰতিক্ৰিয়া উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদৰ হিন্দুসকলক অপমানিত কৰাটো লজ্জাজনক কথা আখ্যা উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদৰ সভাপতি ধুবুৰী যিগৰাকী সাংসদ বদৰুদ্দিন আজমল তেওঁ অতি নিৰ্লজ্জভাৱে অতি অশালীনভাৱে অতি অসভ্যভাৱে ভাৰতীয় হিন্দু সমাজক অপমান কৰিছে এইটো অতি লজ্জিত বিষয় আমি উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদে এই তীব্ৰ প্ৰতিবাদ কৰিছোঁ গৰিহণা দিছোঁ গৰিহণাৰ কোনো ভাষা নাই কাৰণ তেওঁ যিহেতু কৈছে যে হিন্দু লোকসকলে 40 বছৰলৈ বিয়া নাপাতে তেওঁ জানে নেকি হিন্দু জাতিৰ ইতিহাস ভাৰতীয় হিন্দু জাতিৰ সভ্যতাৰ ইতিহাস তেওঁ নাজানে বদৰুদ্দিন আজমল হৈছে বংগবাসী যিসকল মুছলমান যিসকল সন্দেহযুক্ত মুছলমান যিসকল বাংলাদেশৰ স্বাধীনতাৰ আগে পাছে যিসকল অসমত প্ৰৱেশ কৰিছিল সেইসকলক লৈ পেলাই তেওঁলোকে ৰাজনৈতিক ক্ষমতা দখল কৰিছে সেইকাৰণে তেওঁলোকক সন্তুষ্ট কৰিবলৈ হিন্দু ধৰ্মক অপমান কৰা দেখা গৈছে আৰু যদি ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে আজমলে এই কথাষাৰ কৈছে অতি ঘৃণনীয় আৰু নিকৃষ্ট কাণ্ডৰ কাৰণে উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদে গৰিহণা দিছে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সৎসাহস প্ৰদৰ্শন কৰি অসমৰ DGP ডাঙৰীয়াক নিৰ্দেশ দিয়ক তৎকালে এইগৰাকী অভদ্ৰ অসভ্য যিগৰাকী সাংসদ তেওঁক তৎকালে কাৰাগাৰলৈ নিক্ষেপ কৰিবলৈ আমি উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদৰ পৰা ঐতিহাসিক শিৱসাগৰৰ পৰা আমি অনুৰোধ জনাইছোঁ আৰু ইফালে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰায়ো চৰকাৰখনৰ যিবিলাক ব্যৰ্থতা সেই ব্যৰ্থতা ঢাকিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আজমল ডাঙৰীয়াই সন্মিলিতভাৱে এটা সাম্প্ৰদায়িক বিষবাস্প সৃষ্টি কৰি মানুহক আচল মৌলিক সমস্যাবিলাকৰ পৰা আঁতৰাই ৰাখিব বিচাৰিছে গতিকে মই অসমৰ সংবাদ মাধ্যমকো অনুৰোধ কৰিম ৰাইজকো অনুৰোধ কৰিম যে এই দুজন চক্ৰান্তকাৰী যোনে আমাৰ নিবনুৱা সমস্যা মূল্যবৃদ্ধিৰ সমস্যা বানপানী গৰাখহনীয়া সমস্যা ছয় জনগোষ্ঠীৰ সমস্যা অসম চুক্তি ৰূপায়ণ এই যে প্ৰতিশ্ৰুতিবিলাক দিছিলে এইবিলাক যদি আলোচনা হৈ থাকে ৰাইজৰ মাজত যিটো কাৰণে আমি ভাৰত যোৱাৰ যাত্ৰা অসম কৰিছোঁ তেতিয়াহ'লেতো এওঁলোকৰ সান্দহ খোৱা বালি তল যাব গতিকে গোটেই পৰিৱেশটোক বিনষ্ট কৰিবৰ কাৰণে তেওঁলোকে এটা পৰিকল্পিত আৰু যুটীয়া অকলে আজমল ডাঙৰীয়াই কৈছিল নাভাবিব কালি মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে শ্বিলঙলৈ কোন যায় এতিয়া শ্বিলঙলৈ কোন যায় সেইটো ধৰ্মৰ ওপৰত হ'ব আৰু আমাৰ যি সভ্যতা অসমীয়া সভ্যতা সেয়া অকণমান দিয়াৰ আগত আমাৰ ৰাণা গোস্বামীয়ে কৈছে যে 1228 খ্ৰীষ্টাব্দত চুকাফাই এই সভ্যতাৰ বীজ ৰোপণ কৰিছিলে মহাপুৰুষ শংকৰদেৱে সেই সভ্যতাৰ পথটো মসৃণ কৰিলে আজি সেই সভ্যতাক যদি কোনোবাই পানী ফুকা মাৰি পেলাই জাতিক জীয়াই ৰাখিব বিচৰা মানুহে নীতি জ্ঞান দিবলৈ আহে সেয়া অসমীয়া সভ্যতাৰ প্ৰয়োজনীয়তা নহয় আৰু মই ভাবোঁ যে তেওঁলোকে মূল মৌলিক ৰাইজৰ সমস্যাবিলাকক পিঠি দিবৰ কাৰণে এই ষড়যন্ত্ৰ কৰিছে ইয়াৰ পৰা আমি আঁতৰত থাকিলে আমাৰ জাতি মংগল হ'ব আৰু ইফালে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে কংগ্ৰেছ সাংসদ গৌৰৱ গগৈ পৰিলে 108 তেওঁলোকে টিপি এম্বুলেঞ্চ বিচাৰে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নিজের ব্যর্থতা আর ভারত জোড় যাত্রা জনপ্রিয়তা লুকাবলে আজমল সাহেবর নম্বরটা টিপি কিনা আবেগী কথা কয়, যার ফলত মানুষের মনত একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু মানুষ সহজ সরল কিন্তু রাজনৈতিকভাবে সচেতন, এই দুজনের মাজত এই গোটাই খেলটো সব গম পাইছে গোটেখিনি মানুষখিনিয়ে। আজি এই দুজনের যে ব্যক্তিত্ব চিনি পাইছে আর নামত যে আজি বোকা ছিটিয়াইছে, এইটা রাইজে দুজনকে সমানভাবে গরিহণা দিছে। আর প্রতিক্রিয়া এনে ধরনের আহি আছে, প্রতিক্রিয়া দিছে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামীও। সেই মানুষখিনির শৈক্ষিক সামাজিক আর উন্নয়ন নিবিচারে, আর সেই কারণেই তেখেতে আজি তারিখত তেখেতে যেগুলো মন্তব্য করেছে তেখেতে বিচারে যে যাকে যাকে লড়াছলী হোক কিন্তু যাতে তেও পানি ফুকি থাকিব পারে, তেওঁৰ কাৰণে মেডিকেল কলেজ নালাগে, তেওঁ লাগে যে এনেকুৱা মানে অশিক্ষিত মানুহক শিক্ষা দীক্ষা ল'ব নালাগে, ল'ৰা ছোৱালীবিলাকক শিক্ষাৰ কথা নালাগে, সামাজিক কথা নালাগে, উন্নয়ন নালাগে, যাতে তেওঁ পানী ফুকি থাকিব পাৰে, যাতে তেওঁ ভোট বেংকটো অটুট থাকে, তেওঁ খালি ৰজা হৈ থাকিব লাগে, বাকীবিলাক গৰীব হৈ যাব লাগে। আৰু সেইকাৰণেই আজি তাৰিখত আজমল ডাঙৰীয়াই এনে মন্তব্যবিলাক কৰিছে, ভোট বেংকৰ ৰাজনীতি কৰিছে। আৰু এই ভোট বেংকৰ ৰাজনীতি তেওঁ গম পাইছে যে যোৱা বিধানসভা নিৰ্বাচনত তেওঁৰ দলটো আইচিউত আছিলে, আমার লগত হাতে ভরিয়ে ধরে এলায়েন্স করার কারণে আইসিউ পা ওলালে। এতিয়া আজমল ডাঙরিয়া আমার যেতিয়া এই ভারত জুড়ো যাত্রা আমার যেটা গোলকগঞ্জ পা আরম্ভ হল আমার ধুবুরীরপরা, সেইদিনাই গম পাইছিলে যে সেইদিনাই গম পাইছিলে তেওঁ আজমল ডাঙরিয়াই আমার মন্ত্রী সকলের মুখেদি কোয়াইছিলে যে এই যাত্রা মিয়া সকলক লগলৈ যাত্রা, এই আজমল ডাঙরিয়াই কোয়াইছিলে। আর এতিয়া যেটা উজনিলে আহিছো এতিয়া আজমল ডাঙরিয়াতে কোয়াইছে বিজেপিয়ে, গতিকে বিজেপি আজমল ডাঙরিয়া ভালকে জানে যে ধুবুরীত ইতিমধ্যে আজমল ডাঙরিয়া এইবার লোকসভা ইলেকশনত মুখ ঠেকেচা খাব, তেওঁ ইতিমধ্যে আইসিউত নহয় তেওঁ ভেন্টিলেশন সোমাই গৈছে, এটা ভেন্টিলেশনের পর ওলাবর কারণে আজমল ডাঙরিয়াই এই হিন্দু আর মুসলমান রাজনীতি করবলে গৈছে, ধর্মীয় রাজনীতি, গতিকে এইটা কাম নিদিব। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অথবা হিন্দু সকলক অপমান করাই নহয় মুসলমান নারীকো মুকলিক অপমান করলে মুসলমানের ত্রাণকর্তা বলে নিজকে পরিচয় দিয়া ধুবুরীর সাংসদ বদরুদ্দিন আজমলে মুসলমান যুবতী পলুয়াই মুখ্যমন্ত্রীক আহ্বান জানায় কার্যত মুসলমান নারী সমাজক চূড়ান্ত অপমান করলে মুসলমান সমাজের অভিভাবক বলে নিজকে জাহির করে থাকা আজমলে চারি পাঁচজনী মুসলমান ছোৱালী পলুয়াই নিবলে সংবাদ মাধ্যমক মুকলিক কলে। মুসলমান ছোৱালীর সঙ্গে লাভ জাহাদ করবলে রাজহুয়া মন্তব্য করলে আজমলে। মুসলমান ছোৱালীয়ে কম বয়সতে বিয়া পাতি অধিক সন্তান জন্ম দিব পারে বলে প্রকারান্তরে মুসলমান ছোৱালীক সন্তান জন্ম দিয়া মেশিন আখ্যা দিলে আজমলে। মুসলমান ছোৱালীক পলুয়াই নি শরীর যিমান শক্তি আছে প্রয়োগ করবলে মুখ্যমন্ত্রীক আহ্বান জানায় পরোক্ষভাবে মুসলমান নারী সমাজক অপমানিত করলে মুসলমান হর্তা কর্তা বিধাতা বলে ভাবি অহা বদরুদ্দিন আজমলে। খবর এইদরে অব্যাহত রাখিম, সময় এটি বিরতি, স্বাগতম বিরতির পাছত। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং কাণ্ডর পলাতক অভিযুক্ত কল্যাণ দত্তই আত্মসমর্পণ করেছে। কল্যাণ দত্তই এটা ফেসবুক লাইভ যোগে ইতিমধ্যে এই কথা উল্লেখ করেছিল যে তেও আত্মসমর্পণ করব, তেও ফেসবুক লাইভে বহুখিনি কথা কৈছিল। আর আজি কিছু সময় পূর্বে আমার হাতত অহা খবর অনুসরি কল্যাণ দত্তই আত্মসমর্পণ করেছে। ডিব্রুগড় ইউনিভার্সিটির রেগিং কাণ্ডর অন্যতম অভিযুক্ত কল্যাণ দত্ত, কল্যাণ দত্তই আজি এদিন পূর্বে এবি লাইভ দিছিল আর এবি লাইভত বহুখিনি কথাই উল্লেখ করেছিল আর খুব সুন্দরক সেই কথাখিনি কৈছিল, উপস্থাপন করেছিল। যে নহক আজি আত্মসমর্পণ করে এই মুহূর্তে আমার খবর এয়া যে আত্মসমর্পণ করেছে তেও। আর আমি কিছু সময় পিছতে আমার সাংবাদিক ঋষেশ্বর সঙ্গে সংযুক্ত হবলে চেষ্টা করি, অধিক খবর আমি লাভ করি। কিন্তু যেহেতু আমি জানাই গৈছো যে এন্টি রেগিং কমিটির বৈঠক বা এন্টি রেগিং কমিটির তদন্ত এই সময় চলি আছে, তার মাজতে আজি জেলত থাকা পাঁচগী ছাত্র সোধা পোছা করার কথা কিছু সময় পিছতে। কিন্তু এই মুহূর্তে আমি আন একটা ডর খবর দিছো যে কল্যাণ দত্ত যেগুলো ইতিমধ্যে অভিযুক্ত বলে করা হয় কোয়া হয়েছে এগারী জ্যেষ্ঠ ছাত্র, গতি একটা এবি লাইভ দিছিল এদিন পূর্বে আর আজি আত্মসমর্পণ করেছে। পুনরবার আমি এই মুহূর্তে জানাইছো যে ডিব্রুগড় ইউনিভার্সিটি বা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় যখন ছাত্র যখন অভিযুক্ত ছাত্র ইতিমধ্যে ভিসি যোগে হোক বা নিজে উপস্থিত হয়েও হোক বা ইতিমধ্যে ভাষ্য দিছে, তার মজার এগারী আছে কল্যাণ দত্ত, এটা বি লাইভ দিছিল আর আত্মসমর্পণ করার কথাও উল্লেখ করেছিল আর আজি আত্মসমর্পণ করেছে। ঋষেশ্বর আছে আমার সঙ্গে ফোন যোগে সংযুক্ত হয়ে, ঋষেশ্বরে আমাক এই সন্দর্ভ জানাব। ঋষেশ্বর
হয় নিশ্চয়কৈ এই সময়ৰ শেহতীয়া খবৰ ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ ৰেগিং কাণ্ডৰ যে অন্যতম অভিযুক্ত কল্যাণ দত্তই আত্মসমৰ্পণ কৰিছিলে যিহেতু তেখেত পলাতক হৈ আছিলে আৰু দুদিনমান আগতে এটা ফেচবুক লাইভ কৰিছিল আৰু ফেচবুকত বহুত বহু বিস্ফোৰক মন্তব্য আগবঢ়াইছিল আৰু আজি ডিব্ৰুগড় আৰক্ষীৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিছে আৰু কিছু সময় হৈছে পিছতে হয়তো আমি আলোকচিত্ৰ অথবা ভাষ্য ল'বলৈ সক্ষম হ'ম কিন্তু ক'ব পাৰি যে আৰু কেইবাজনো ছাত্ৰ যিহেতু নাম নতুন নতুনকৈ সন্নিৱিষ্ট তালিকাত দি তেওঁলোকে হয় নিশ্চয় তেওঁলোকে কিন্তু ইয়াৰ পাছতো আমি এটা কথাই ক'ব বিচাৰিম যে ৰাহুল ছেত্ৰী কিন্তু এতিয়াও আৰক্ষীৰ জালত পৰা নাই যিয়ে নহওক ঋষেশ্বৰ এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাম আৰু আমি পৰৱৰ্তী সময়ত আপোনাৰ পৰা আমি আৰু অধিক খবৰ লাভ কৰিম আৰু আজিৰ দিনটোত নিশ্চিতভাৱে আৰু বহুকেইটা হয়তো আপডেট থাকিব এই মুহূৰ্তত পুনৰ কৈছোঁ আন এগৰাকী অভিযুক্ত ছাত্ৰ যাক অভিযুক্ত বুলি কোৱা হৈছে এগৰাকী ছাত্ৰ কল্যাণ দত্ত তেওঁ এটা এবি লাইভ দিছিল তেওঁ এবি লাইভ যোগে কৈছিল তেওঁ আত্মসমৰ্পণ কৰিব আৰু আজি তেওঁ আত্মসমৰ্পণ কৰিলে ইয়াৰে সৈতে বাতৰি।